একদিন শীর্ষ ধনী অভিনেতাদের তালিকায় থাকব এমন মন্তব্য করেছেন শাকিব খান। একদিন শীর্ষ ধনী অভিনেতাদের তালিকায় আমরাও থাকব, এক কিংবা দুয়ে না থাকলেও তো সেরা পাঁচে থাকব। এভাবে যদি সিনেমা প্রতি 25% করে চাই তাহলে কয়েক বছরের মধ্যে সেটা হয়ে যাবে। আজ ভারতে মুক্তি পাবে তুফান সিনেমাটি। মুক্তির আগে কলকাতার প্রিমিয়ার শোতে অংশ নিয়ে এমন অভিমত প্রকাশ করলেন শাকিব খান। যদিও হাসির ছলে বললেন এই অভিনেতা, তবে তাতে আত্মবিশ্বাসের অভাব ছিল না। এ সময় তার পাশে ছিল নির্মাতা রায়হান রাফি, নায়িকা মিমি চক্রবর্তী। শাকিব খান বলেন, আন্তর্জাতিকভাবে বাংলা সিনেমার যাত্রা শুরু হয়েছে গেল বছর প্রিয়তমা সুরঙ্গর মতো সিনেমা দিয়ে, যা তুফানে এসে ব্যাপকতা বোঝা গেছে। 6-7টি দেশে কোনো রকম পোস্টার ছাড়াই শো হাউসফুল গিয়েছে। ইংল্যান্ডের মতো দেশে হিন্দি সহ অন্যান্য ছবির সঙ্গে পাল্লা দিয়ে বাংলা সিনেমা সেরা চারে চলে এসেছে। এটাই প্রমাণ করে আমাদের বাংলা সিনেমা কতটা এগিয়ে যাচ্ছে। শাকিব বলেন, 30-40 কোটি বাংলা ভাষার মানুষ পুরো পৃথিবীতে ছড়িয়ে আছে। সংখ্যার দিক থেকে আমরা পিছিয়ে নেই, ভাষাগত দিক থেকে এর চেয়ে অনেক কম জনসংখ্যা নিয়ে দক্ষিণ মালায়ালাম পাঞ্জাবি ফিল্ম ইন্ডাস্ট্রিজ আজ অনেক দূরে গিয়ে। সুতরাং আমরা কোনো পিছিয়ে থাকব না, দুই বাংলার দারুণ কোলাবোরেশনেই আমাদেরকে আরও বেশি এগিয়ে নিয়ে যাবে। দেশের এই শীর্ষ পর্যায়ের অভিনয়শিল্পী বলেন, অনেকদিন কলকাতায় বড় কোনো বাংলা সিনেমা হচ্ছে না, এই চর্চাটা হয়তো উঠে গেছে, কিন্তু আমি এটুকু বলতে পারি বাংলায় তুফান উঠেছে। সেটা এপার বাংলা ওপার বাংলা হোক, বিশ্বের বড় বড় সিনেমা ইন্ডাস্ট্রির সঙ্গে আমরাও একদিন পাল্লা দেব, একদিন বলবো আমাদের বাংলা সিনেমাও পিছিয়ে নেই। শাকিব খান বলেন, 1000 কোটির ঘরে যেতে আমাদের খুব বেশি দেরি নেই, একদিন শীর্ষ ধনী অভিনেতাদের তালিকায় আমরাও থাকব, এক কিংবা দুয়ে না থাকলেও সেরা পাঁচে তো অবশ্যই থাকব। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।